ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়ায় ছিনতাইয়ের নাটক সাজিয়ে একটি ব্যাংকের ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, নবীনগর উপজেলার নোয়াগাঁও বাজারে একটি এজেন্ট ব্যাংকিং এর টাকা আনা নেয়া করতে ব্যবহার করা হতো একটি মোটরসাইকেল। মোটরসাইকেল চালক হাবিব এই বিশ্বাসের সুযোগ নিয়ে গেল ২০ জন ১৬ লাখ টাকা আত্মসাৎ করে। এর মাঝেই ১২ লাখ টাকা ও হাবিব সহ দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অবশিষ্ট টাকা ও বাকি জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে।